হে ভিউয়ার্স, বন্ধুরা, ইমুতে চলে আসলো নতুন আরেকটি চমক। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি একজন ইমু ইউজারকারি হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখেন, কারণ ইমুর নতুন যে আপডেটটি আসে এই আপডেটটি আশা করি 100% আপনার ভালো লাগবেই লাগবে। হ্যাঁ বন্ধুরা, ইমুর নতুন চমকটি কি জাস্ট আমি আপনাদেরকে একটু ডেমো দেখাই, তারপরে কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে সবকিছুই বলে দেবো। জাস্ট আমি আমার ইমুটাকে ওপেন করছি। ইমুটা ওপেন করার পরই বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি পাসকোড দেওয়া আছে, যেই কোডটি না দিলে কিন্তু আমি ইমুটাকে কখনোই ওপেন করতে পারবো না। জাস্ট আমি এখানে যদি দেখেন উল্টাপাল্টা কোনো কোড দেই তাহলে কিন্তু এটা ভুল দেখাবে, এটা কিন্তু ওপেন হবে না। আর যখনই আমি আমার পারফেক্ট কোডটি এখানে দিয়ে দিব তখনই কিন্তু আমার ইমুটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমি যদি আবার এখান থেকে ব্যাক দিয়ে দিই, আবার ইমুটাকে ওপেন করতে যাই, সাথে সাথেই দেখবেন ইমুটা কিন্তু পাসকোড চাচ্ছে। তো এই যে আপডেট সেটিংসটি, এটা আপনারা আপনাদের ইমুতে কিভাবে করবেন সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগে যে কথাটি না বললে নেই, আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেল থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেল থেকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা চলেন দেখে নিই কিভাবে ইমুতে আমরা এই পাসকোড সেটিংসটি করতে পারি। তো তার আগে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের স্মার্টফোন থেকে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা এখানে সার্চ করব ইমু লিখে। জাস্ট ইমু লিখে যদি সার্চ করি সর্বোপরি কিন্তু ইমুটা পেয়ে যাব। এখান থেকে আপনাদের ইমুটাকে অবশ্যই আপডেট করে নিতে হবে, লেটেস্ট আপডেট, এর জন্য অবশ্যই আপনাদের ইমুটাকে আপডেট করে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, আপনার ইমুটাকে আপডেট করে নেবেন। তো আপডেট করার পর আমি ইমুটাকে ওপেন করছি। দেখেন বন্ধুরা, আমি ইমুটাকে ওপেন করলাম, এখন কিন্তু ইমুতে আমার কোন রকম লক নেই। তো এখন কি করতে হবে, এখান থেকে আমরা চলে যাবো আমাদের প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে চলে যাবো আমরা মোরে। মোরে ক্লিক করার পর বন্ধুরা এখানে পেয়ে যাবো সেটিং, জাস্ট আমরা সেটিংস এ ক্লিক করবো। তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, জাস্ট আমরা এখানে ক্লিক করবো। সর্বোপরি কিন্তু আমরা একটি অপশন দেখতে পারবো নতুন, একটু ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু এই অপশনটি চলে আসছে পাসকোড লক। জাস্ট আমরা পাসকোড লকে ক্লিক করবো। পাসকোড লকে ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটা ডাইরেক্টলি এরকম চলে আসবে। তো এখান থেকে আমাদের সর্বপ্রথম অ্যানাবল ক্লিক করতে হবে, তারপর আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে। এখানে কিন্তু 4 ডিজিটের একটি কোড আমাদের দিতে হবে, যেই কোডটি কিন্তু আমাদের পাসকোড হবে। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমি এখানে 4400 এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে কনফার্ম করার জন্য 4400 আবার 0000টা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন ডান সাকসেসফুল হয়ে গেছে, জাস্ট আমি ডানে ক্লিক করব। এটা কিন্তু আমাদের পারফেক্টলি সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনারা আপনাদের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে যে অটো লক, এখানে একটি সেটিংস আছে, দেখেন বন্ধুরা এখানে 1 মিনিট দেওয়া আছে। 1 মিনিট দেওয়ার কারণে কিন্তু আপনি যদি এখন ইমু থেকে বেরিয়ে যান 1 মিনিট পর্যন্ত কিন্তু আপনার ইমুটা আনলক থাকবে। ঠিক আছে বন্ধুরা, 1 মিনিট পর কিন্তু সেটা লক হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি 5 ঘন্টাও দিতে পারবেন, আবার চাইলে এখান থেকে সেটাকে ডাইরেক্টলি ডিজেবলও করে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এভরি টাইম এটা সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আপনি ইমু থেকে যখনই বেরোন না কেন, বেরিয়ে যাওয়ার সাথে সাথে আবার ইমুতে ওপেন করলে ইমুটা লক হয়ে যাবে। জাস্ট আমি দেখাই আপনাদেরকে, দেখেন ইমুটা লক হয়ে গেছে। আমি আবার ব্যাক দিলাম, আবার এখানে ওপেন করলাম, ইমুটা লক হয়ে গেল। জাস্ট আমি যদি এখন পাসকোডটা দিয়ে আমি ওপেন করি, ওপেন করার পর আবার ব্যাক দিব, আবার ইমুতে ওপেন করবো, দেখেন আমার ইমুটা লক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো বর্তমানে ইমুর লেটেস্ট আপডেট কিন্তু এটি, এটার জন্য কিন্তু আপনার ইমুটা আরো অনেকটা প্রাইভেসি পেয়ে গেল। তো বন্ধুরা, ইমুর এই আপডেটটি আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ বন্ধুরা।